আলাইকুম, আমি আলহামদুলিল্লাহ আজকের নতুন আর একটি ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন, তারপরেও বলতে আসছি। তা হচ্ছে যে আপনারা জানেন যে ফ্লাইট চালু হয়েছে 5 তারিখ থেকে আরব আমিরাতের সাথে, তবে বাংলাদেশে শুধু ট্রানজিট ফ্লাইটগুলো চালু হয়েছে, এখন পর্যন্ত সাধারণ ফ্লাইট চালু হয় নাই। তবে ইন্ডিয়া, পাকিস্তান, অন্যান্য রাষ্ট্রের সাথে কিন্তু ফ্লাইট চালু হয়ে গিয়েছে, অলরেডি অনেক জাতি চলেও গিয়েছে আপনারা জানেন। এখন কথা হচ্ছে যে আপনারা থাম্বনেল এবং টাইটেলে দেখেছেন যে চালু হওয়ার পরেও কিন্তু আবার ইতিহাদ এয়ারলাইন্স কিন্তু ফ্লাইট কিন্তু 10 তারিখ পর্যন্ত তারা বন্ধ ঘোষণা করেছেন, যে তারা 10 তারিখ পরে চালু করবে। কেন, কি কারণে, বিস্তারিত জানতে চাইলে ভিডিওটা পুরো দেখতে হবে আপনাদেরকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা। কাছে দূরে, দেশে বিদেশে, প্রবাসে যে যেখানে আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর ভালো না লাগলে দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। ডিসক্রিপশনে আমার মাসুম বিল্লাহ ব্লগস চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ফলো করে নেবেন। তাহলে চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। প্রথমেই আপনাদের স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশটটা দেখতেই পাচ্ছেন, এটা ইতিহাদ এয়ারলাইন্স মানে আবুধাবির যে বিমান সংস্থা রয়েছে ইতিহাদ, তারা ঘোষণা করেছেন যে আগামী 10ই আগস্টের পর থেকে তারা বিমান পরিচালনা শুরু করবেন, ফ্লাইট পরিচালনা শুরু করবেন। তো এখন কথা হচ্ছে যে ফ্লাইট তো অলরেডি চালু আছে, হ্যাঁ, আরব আমিরাতের দুবাইতে ফ্লাইট চালু আছে, দুবাইতে যারা আসছেন বা বর্তমানে দুবাইতে যে বিমানগুলো ফ্লাইট করছে, কিন্তু আবুধাবিতে তারা বলছেন যে আরও কিছুদিন তাদের সময় লাগবে, 10 তারিখ পর্যন্ত তাদের সময় লাগবে কিছু প্রস্তুতি গ্রহণ করতে, তারপর তারা ফ্লাইট পরিচালনা শুরু করবে, ঠিক আছে। তো যারা আবুধাবিতে সরাসরি আসতে চাচ্ছেন তারা এখন আসতে পারবেন না, দুবাইতে যারা আসতে চাচ্ছেন তারা আসতে পারবেন, অলরেডি ফ্লাইট চালু আছে, আর আবুধাবিতে যারা আসতে চাচ্ছেন তারা আসতে পারবেন না, তারা অলরেডি জানিয়ে দিয়েছেন ইতিহাদ এয়ারলাইন্স যে তারা আপাতত পরিচালনা করছেন না, 10ই আগস্টের পরে তারা নতুন করে বিমান পরিচালনা শুরু করবেন, যেভাবে ইমারত এয়ারলাইন্স দুবাইতে বর্তমানে যাত্রী নিয়ে। এবং আরেকটা কথা তারা বলেছেন যে আবুধাবিতে যদি আপনি আসেন, ল্যান্ড করেন, আপনাদেরকে 10 দিনের কোয়ারেন্টাইন করতে হবে, এবং আলাইন এয়ারপোর্টে যারা আসবেন তাদেরকেও 10 দিন কোয়ারেন্টাইন করতে হবে, তাছাড়া শারজা, দুবাই, অন্যান্য যে এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্টগুলোতে কোয়ারেন্টাইন করতে হবে না। তো এটা তারা আপাতত জানিয়েছেন, হয়তো আরও নতুন কোনো আপডেট তারা দিবেন, কারণ আপডেট তো শেষ নেই, আপনারা জানেন যে 2-1 দিন পর পর নতুন নতুন আপডেট আসছে। আরও বিস্তারিত যে বিষয়টা আছে, যেমন কোয়ারেন্টাইনের যে বিস্তারিত বিষয়টা, সেই বিষয়টাও তারা নতুন করে আপডেট দিলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে যে আবুধাবিতে 10 তারিখের পর থেকে ফ্লাইট পরিচালনা হবে, এবং আবুধাবিতে আসতে গেলে আপনাদেরকে ল্যান্ড করতে হলে অবশ্যই কোয়ারেন্টাইন করতে হবে, বুঝতেই পারছেন বিষয়টা। যাই হোক, আরও বিস্তারিত ইনশাল্লাহ আমার হাতে আসলে আপনাদের মাঝে তুলে ধরবো, তার জন্য ভিডিওটা, তার জন্য অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।